हेलो गाइज नमस्कार सस्त्रीकाल सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल विप्लव सरकार ब्लॉग एबीएस और आमी विप्लव सरकार आई होप के तुम्हारा सबाई भालो आछो। तो आबारो एकटा नतून भिडियोते तोमादेर स्वागतम। एबारो भिडियोटा एनिमल्सेर उपरे, तबे एबार भिडियोटा एकटु अन्य टाइपेर। एखानटाय एकटा पाखी एबं एकटा चिताबाघेर संगे लड़ाइयेर भिडियो। আর তোমরা আমাকে এর আগের ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তো আমি চাই এই ভিডিওতেও তোমরা সেইভাবে আমাকে অনেক ভালোবাসা দাও এবং আমি এগিয়ে যেতে থাকি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অল ভিডিও করে দেবে। তো এখানটা দেখতে পাচ্ছ একটা চিতাবাঘ কিন্তু গাছের ডালে উঠে পড়েছে। এই যে পাখিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই পাখিটা একটা জায়গায় বাসা বেঁধেছে এবং সেই বাসাতে একটা ছানা দিয়েছে, একটা বাচ্চা ছানা দিয়েছে। এবং এই বাচ্চা ছানাটা এই বাঁদরগুলোর চোখে পড়ে গেছে। দেখো বাঁদরটাও গাছের ডালে বসেছিল, পাখিটা এসে কিন্তু বাঁদরটাকে তাড়িয়ে দিল। তো এখানটাই তোমরা দেখতে পাবে যে এই যে চিতাবাঘটা, এ কিন্তু ওই বাচ্চাটাকে, এই যে বাসা বেঁধেছে পাখিটা, একটা সুন্দর পাখি দেখো কত সুন্দর। তো এই গাছে উঠে পড়েছে চিতাবাঘটা, এই চিতাবাঘটা এই বাচ্চাটাকে খাবার জন্য। বাচ্চাটা বেশি দিনেরও বাচ্চা না, 10 দিনের মতন বাচ্চা। এবং চিতাবাঘ কিন্তু গাছে খুব ভালোভাবে উঠতে পারে, তোমরা জানো। দেখো কী সুন্দর পাখিটা, পাখিটা দেখো, ও তাদের স্বামী স্ত্রী দুইজনের খুব সুন্দর একটা বাসা বেঁধেছে। সেই বাসাতে কিন্তু একটা ছোট্ট ফুটফুটে ছানা দিয়েছে, তো সেই ছানাটা কিন্তু এই চিতাবাঘটা খাবার জন্য দেখো এবার গাছে উঠে পড়বে। তারা কত সুন্দরভাবে গাছে উঠতে পারে, 4টে পায়ে তারা গাছে উঠে পড়ে। এইবার দেখো লাফ দিয়ে গাছে উঠছে, এই 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 দেখো কীভাবে গাছে উঠে পড়লো, দেখো কত সুন্দরভাবে এরা গাছে চড়তে পারে। মানুষও কিন্তু এইভাবে গাছে চড়তে পারবে না। এরা যে 4টে হাত পা নিয়ে, এই দেখো এবার দেখতে পাচ্ছ এর ভিতরে একটা বাচ্চা আছে, 10 দিনের মতন বাচ্চা। সেই বাচ্চা, এই দেখো বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা দেখো পৃথিবীতে কিছু না দেখতেই বাচ্চাটা কিন্তু শেষ হয়ে যাবে। এই বাচ্চাটাকে খাবার জন্য দেখো মুখ ভরে দিয়েছে ঘরের ভিতর, কত সুন্দর ঘরটা করেছিল পাখিগুলো দেখেছো। এই দেখো এবার দেখো বাচ্চাটাকে মুখে করে নিয়ে আসবে। ওহো এই বাঁদরটা দেখতে পাচ্ছে ওখান থেকে গাছ থেকে যে বাচ্চাটাকে এবার মেরে ফেলবে। এই দেখো, এই দেখো বার করে ফেলেছে, দেখো এই মা মা দেখো দেখো কী অবস্থা। দেখো এই বাচ্চাটা একদম শেষ করে দিবে, কিন্তু আমার যতটা মনে হয় এই বাঁদরটা হয়তো বাঁচাতে পারে। এই দেখো বাচ্চাটাকে দেখো, এবার কি করবে জানি না। এই দেখো, এই আমার মনে হয় যেন এই বাঁদরটা এই বাচ্চাটাকে বাঁচিয়ে দিল তোমার ওই গাছের ডাল থেকে। তোমার ওই চিতাবাঘটাকে দেখো, দেখো চিতাবাঘটাকে ফেলে দিচ্ছে বাঁদরটা। এই দেখো দেখো ঝুলছে, দেখো কি অবস্থা, এই যে পালিয়ে গেল। তো এই দেখো আবারও চলে এসেছে, এইবার তাদের বাচ্চাটাকে হয়তো বাঁচিয়ে দিয়েছে বাঁদরটা। এবার এই দেখো এই বড় পাখিগুলোকে কিন্তু খাবার জন্য এ কিন্তু ঠিক তাক করে বসে আছে। এই দেখো দেখো ধীরে 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 যাচ্ছে, এই দেখো যাচ্ছে, দেখো 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 এইবার এইবার তারা মারবে। এই 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 যে যে এই যে 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 এই যে এক দেখো 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 কী অবস্থা। এবার লড়াইটা দেখো তোমরা, তোমরা লড়াইটা দেখো, একটা পাখি আর একটা চিতাবাঘের মধ্যে তোমরা লড়াইটা দেখতে পাচ্ছ, লড়াই কে জিতবে জানি না। এই যে পাখি, এই পাখিটা বেঁচে গেল, পাখিটা বেঁচে গেল, পাখিটা কিন্তু এই চিতাবাঘের মুখ থেকে ছাড়িয়ে চলে গেছে। দেখো 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 আবার তোমরা স্লো মোশনে দেখো ভিডিওটা, স্লো মোশনে এই 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 দেখো জাম্পিংটা, দেখো জাম্পিংটা এমনভাবে করেছে, করে পাখিটাকে ধরে ফেলেছে। পাখিটা ধরেই দুজন মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে যাওয়ার পরেই তো দুজনের ভিতর খুবই লড়াই চলছে। এত সুন্দর লড়াই চলছে যে এই লড়াইয়ে জিততেই হবে। দেখো মানুষ হোক আর পশুই হোক, তোমরা যদি একটা শক্তিশালী জীবের সঙ্গে যদি লড়াই করতে থাকো না, ঠিক তোমরা জিতবে। নিজের ভিতর কনফিডেন্স রাখতে হবে এবং কনফিডেন্স থাকলেই কিন্তু জেতা যায়, এখানেই তার প্রমাণ। দেখো চিতাবাঘের মুখ থেকে যেভাবে পাখিটা উড়ে চলে গেল এবং বেঁচে গেল, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, এটাকেই বলে কনফিডেন্স। এবং তুমি যদি আত্মবিশ্বাসের সঙ্গে যদি কোনো কিছু করে থাকো, সে যে কোনো কাজই হোক না কেন, লড়াই হোক, নিজের কাজ হোক, আর নিজের যে কোনো কাজে যদি তুমি মনে মনে ভাবো যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। দেখো এই পাখিটা কিন্তু তারই একটা উদাহরণ যে আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে আমার বাচ্চার জন্য বাঁচতে হবে, আমি যে বাচ্চাটাকে রেখে এসেছি তার জন্য বাঁচতে হবে। এবং সেই চিতাবাঘের সঙ্গে লড়াই করে কিন্তু সে কিন্তু চিতাবাঘের মুখ থেকে উড়ে চলে গেল।
এবং এই যাত্রী কিন্তু বেঁচে গেল। দেখো লড়াই করছে, কীভাবে লড়াই করছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লড়াই করতে 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 ডানা মেলে আকাশে ডানা মেলে তারা কিন্তু উঠতে 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 দেখো চলে যাচ্ছে। এবার কিন্তু সেভ পাখিটা সেভ এবং চিতাবাঘটা দেখো আবার কিন্তু ধরার জন্য দৌড়াচ্ছে, ধরার জন্য দৌড়াচ্ছে, দৌড় কিন্তু ধরতে পারবে না। আর কী করে ধরতে পারবে, সে তো আকাশে উড়ে গেছে। আর চিতাবাঘ তো আকাশে উঠতে পারে কিন্তু জাম্পিং ভালো করতে পারে। তোমরা এর আগে দেখেছো কীভাবে জাম্পিং করে পাখিটাকে ধরেছিল, এই যে পাখিটা উড়ে চলে গেল এবং এই যে পাখিটা দেখতে পাচ্ছে এইবার উড়ে গিয়ে আকাশে কিন্তু উঠছে। তিনটে পাখি আকাশে তোমরা দেখতে পাচ্ছ উঠছে। প্রত্যেকটা মানুষেরই একটা ভয় থাকে, মানুষের একটা বেঁচে থাকার আর ইচ্ছে থাকে। দেখো তিনটে পাখি এই যে চলে এসেছে, এই যাত্রায় কিন্তু বেঁচে গেল। তার সাথীদেরকে বলছে যে আমি বেঁচে গেলাম, আমি আমার বাচ্চাদেরকে, আমি আমার ছানাদেরকে এবার মানুষ করে বড় করবো, আমাদেরকে সাবধানে থাকতে হবে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জীব জঙ্গলে যারা থাকে একে অপরের সঙ্গে লড়াই করে কিন্তু বেঁচে থাকে। তো মানুষের জীবনেও সেই রকম, মানুষও এভাবে লড়াই করে প্রত্যেকটা দিন কঠোর পরিশ্রম করে তারা লড়াই করছে সংসারকে বাঁচাবার জন্য, ছেলে মেয়েদেরকে বাঁচাবার জন্য। তো প্রত্যেকটা জীবেরই কিন্তু একটা মন আছে। এখানটা দেখো চিতাবাঘটা জল খাচ্ছে, কীভাবে জল খাচ্ছে, কত সুন্দর কালার, ন্যাচারাল কালার, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এইখানটায় দেখো একদম মানে কী বলবো, আমাদের অমিতাভ বচ্চনের ডন সিনেমায় যেরকম অমিতাভ বচ্চন হেঁটেছিল ঠিক সেরকমভাবে হাঁটছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার, ন্যাচারাল কালার একটা। ও হো হো, না 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 না, ব্যাপক। তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে এনজয় করতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি চাই আমার এই ভিডিওটা 10K তোমরা সাপোর্ট করো, আমাকে 10K দিয়ে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। এখানটা দেখতে পাচ্ছ যেহেতু চিতাবাঘ এখন অনেকটা পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরে এখন হেঁপে গেছে, তাই এখন রেস্ট নিচ্ছেন, আমাদের চিতাবাঘ রেস্ট নিচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। এখন রেস্ট মোডে আছে চিতাবাঘ। তো দেখো এবার আমাদের সামনে চলে আসছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা দেখতে পাচ্ছ দুটো দাঁত, এই দাঁতেই কিন্তু সবাইকে শেষ করে দেয়। যে কেউ সামনে আসলে তাকে শেষ করে দেয়, সে যেই হোক না কেন, যতই সেই বড় পালুয়ান হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, এই বাঘের মুখের সামনে কিন্তু কেউ বাঁচতে পারে না। একেই বলে রয়্যাল বেঙ্গল টাইগার, আর আমাদের ইন্ডিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার, তার একটা থাবা আর তার একটা মুখের যে কামড়, সেই কামড়ের বড় বড় পালোয়ানদেরকে শেষ করে দিতে পারে এই একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তো গাইজ তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এখন রেস্টে আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য অল ভিডিও বেল আইকনটাকে তোমরা দাবিয়ে অল ভিডিও করে দিও। এই যে দুইজন ভালোবাসা এখানে দেখাচ্ছে, দুইজন বাঘ, তাদের ভালোবাসা, স্বামী স্ত্রী বা ভালোবাসা যাই বলো না কেন। তো ওকে গাইজ ভালো থেকো, আবার নতুন ভিডিওর জন্য স্বাগতম, লাভ ইউ গাইজ, লাভ ইউ। मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागना है।